ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ক্রুজার যে বাইকগুলো আছে সেই বাইকগুলো। সো এখন আমি আছি প্রিন্স ওয়ার্ল্ডে, আর এখানে কিন্তু আপনারা পেয়েছেন তিনটা ক্রুজার বাইক। তো সেই ক্রুজার বাইকে প্রাইস কত এবং তাদের সিসি লিমিট কত আছে, এছাড়াও এই ক্রুজার বাইক দেখতে কেমন সেটাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো গাইজ, দেরি না করে এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। আবির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সকল নবীন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আপনাদের তো ভালো আছি। ভাই আপনাদের এখানে এক্সক্লুসিভ ক্রুজার বাইক আছে, সো আমি তার লোক সামলাতে না পারে ভিডিও করতে চলে আসছি। সো কী কী বাইক আছে আপনাদের কাছে এই মুহূর্তে? আজকে অ্যাকচুয়ালি বাংলাদেশের তিন টাইপের ক্রুজার বাইক আমরা দেখাবো। একটা হচ্ছে আপনার যেটাকে ক্রুজার বলে, একটা হচ্ছে আপনার স্পোর্টস ক্রুজার, আর একটা হচ্ছে চপার। তো তিনটা আমি ডিটেলস স্পেসিফিকেশন সব কিছু দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন বাইকটা কোন ক্যাটাগরিতে পড়ে। তো ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে আমাদের রিগাল র্যাপ্টর ডেটোনা দিয়ে। এটা হচ্ছে আপনার একদম প্রফেশনাল ক্রুজার যে বাইক বলে থাকে বাংলাদেশে, সেটা হচ্ছে এই বাইকটি। কারণ ক্রুজারের বাইকের বৈশিষ্ট্য হচ্ছে হ্যান্ডেলটা আপনার একটু কার্ভ সামনের দিকে থাকবে, আর আপনার সিটিং পজিশনটা এমনভাবে হবে যে মনে হবে আপনি বাসার সোফায় বসে আছেন। তো এই ফিলটা আপনি কমপ্লিটলি এই বাইকটাতে পাবেন। আর প্লাস এটা সাইলেন্সার সেট আপ এবং ইঞ্জিনের যে সেট আপ যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট মডার্নাইজ করা হয়েছে। ক্রুজার বাইক আমরা সাধারণত জেনে থাকি একটু টেকনোলজির দিক দিয়ে একটু পিছিয়ে থাকে, বাট এই গাড়িগুলো কিন্তু একদম কমপ্লিট ওইভাবে প্যাক করা। যেমন এটার সামনের টায়ারে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ডুয়েল ডিস্ক সেট আপ রয়েছে, মানে দুই পাশে দুইটা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, যেটা একটি হচ্ছে আপনার 330 মিলিমিটারের ডিস্ক। সো বুঝতেই পারছেন বিশাল স্টেবিলিটি পাবেন। আর প্লাস টায়ারের সাইজটা যদি দেখান, আমি পায়ের সাথে রেফারেন্স দিয়ে দেখাই কারণ নাহলে বুঝবেন না কতখানি বড় আসে। এটা টায়ার হচ্ছে আপনার 21 সেকশনের একটি টায়ার, যেটা কিন্তু হিউজ। অন্যান্য স্পোর্টস বাইক বাংলাদেশের অন্য কোনো বাইকে আপনার পিছনের টায়ার এত বড় থাকে না। হ্যাঁ, 90 সেকশনের টায়ার ব্যবহার করা হচ্ছে এটাতে। ও মাই গড, অনেক মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে সামনের মাডগার্ড থেকে সব কিছু কিন্তু কমপ্লিট মেটাল, একদম যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু মেটাল, প্লাস্টিক নাই, প্লাস্টিক কোনো কিছু নাই এই বাইকে। একদম পিছনের মাডগার্ড পর্যন্ত মেটাল, সব কিছু কমপ্লিট মেটাল দিয়ে করা। পিছনের এই ব্রেক লাইট পর্যন্ত আপনার মেটালের দেখতেই পাচ্ছেন। সো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে একদম অসাধারণ। আর এটার যে ইঞ্জিন আছে এটাতে কিন্তু 165 সিসি ওয়াটার কোল্ড রেডিয়েটার সিস্টেম ইঞ্জিন করা ইউজ করা আছে। যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে রেডিয়েটারের ফ্যান সহ আছে, যেটা আপনার অটোমেটিক সেন্সর সিস্টেম, মানে আপনার গাড়িটা যখন আপনি লং রাইড করবেন ওভারহিট হবে তখন কিন্তু অটোমেটিক ঘোরা শুরু করবে। আর পাশাপাশি এটা কিন্তু ইএফআই সিস্টেম, ইএফআই, হ্যাঁ ইএফআই, ইএফআই ফুল হাব সব কিছু কিন্তু মেকানিক্যাল ইলেকট্রনিক যন্ত্রপাতি সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম ওপেন আছে। আর প্লাস এই বাইকে আরেকটা মজার ফিচার হচ্ছে এটা কিন্তু ডাবল পিস্টন, এই পাশে যে দুটা কিন্তু বেন্ট দেখতে পাচ্ছেন, ডাবল পিস্টনের দুটা বেন্ট বেরোয়েছে। আর সামনের সাসপেনশন, এই সামনের দিকে এক্সস্ট সিস্টেম দেখতে পাচ্ছেন দুইটা, আর প্রত্যেকটা এক্সস্টে কিন্তু সেন্সর দেওয়া আছে, এটা বেসিক্যালি আপনার হিট সেন্সার দেওয়া আছে। আর প্লাস বাইকে কিন্তু পাশাপাশি আপনি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, যেটা আমি একটু অন করে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একটি ডিজিটাল মিটার রয়েছে, যেটাতে স্পিড, গিয়ার সব কিছু, তেল টেল সব কিছু শো করবে। সো ফাইনালি আমি বাইকের সিটিং পজিশনটা আপনাদেরকে একটু দেখাই। সো ফাইনালি বাইকের সিটিং পজিশনটা দেখতে পাচ্ছেন একদম যেটা বললাম যে স্পোর্ট ক্রুজার বাইক। সো এটা সিটিং পজিশনটা দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল, যারা শর্ট হাইট আছেন বেসিক্যালি 5 ফিট বা 4 ফিট চার, তারাও কিন্তু খুব ইজিলি বাইকটাতে বসে হ্যান্ডেল করতে পারবেন। এটার পজিশনটা আপনার দেখতেই পাচ্ছেন, মানে চালিয়ে হচ্ছে আরাম, বেসিক্যালি কমফোর্টের জন্য ক্রুজার। সো নেক্সটে আমরা চলে যাবো হচ্ছে, তো বাইকের এটার বাইকের প্রাইস সম্বন্ধে যদি একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, এটা রিগাল র্যাপ্টর ডেটোনা মডেল, আর এটার প্রাইস হচ্ছে আপনার 4,10,000 টাকা এমআরপি। সেখান থেকে হচ্ছে আপনারা 40,000 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 3,70,000 টাকা এই বাইকটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন। 40,000 টাকা ডিসকাউন্ট, ও মাই গড, এত বেশি ডিসকাউন্ট! আমাদের প্রত্যেকটা বাইকে কম বেশি ডিসকাউন্ট দিয়ে থাকি, আর ইনশাল্লাহ আবার প্লাস সামনে কোরবানির ঈদ উপলক্ষে এত ডিসকাউন্ট দেওয়া আছে। আচ্ছা, এরপরে কোন বাইকটা দেখাতে যাচ্ছেন? পরে হচ্ছে আমরা আমাদের চপার যে বাইকটা ক্রুজারের মধ্যে আরেকটা সেকশন, এটা হচ্ছে চপার বাইক, রিগাল র্যাপ্টর স্পাইডার বলে এই মডেলটার নাম। সো এই বাইকটির বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটার যেমন ডেটোনার মডেলটা দেখলেন সেটা কিন্তু হ্যান্ডেলটা একটু বাঁকানো ছিল, এটার হ্যান্ডেল হচ্ছে একদম স্ট্রেট, একদম সোজা একটি হ্যান্ডেল ইউজ করা আছে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু কমপ্লিট আপনার এসএসএর, মানে খুবই উন্নত মানের কোয়ালিটির স্টিল। আর প্লাস আপনার এটার যে চাকার সাথে যে মাডগার্ডের ইঞ্জিনের গ্যাপটা এটা কিন্তু বিশাল। এটা হচ্ছে বাইরের দেশে যেসব চপার বাইকগুলো চলে, যেমন টার্মিনেটর মুভিতে অনেকে হয়তো দেখেছে আর্নল্ড শোয়ার্জনেগার যেসব টাইপের বাইকগুলো রাইড করে, এটা বেসিক্যালি ওই বাইকটা। আর এটার তো সামনে তো দুটা ডিস্ক ব্রেক, সামনে ডাবল ডিস্ক ব্রেক ইউজ করা আছে, প্লাস এটা কিন্তু কমপ্লিট অ্যালয় হুইল, এটা রিম সেটআপটা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি ডিফারেন্ট। আর এটা আরেকটা মজার বিষয়, এই বাইকটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে লম্বা বাইক, সবথেকে লম্বা বাইক এটা 8 ফিট লম্বা, 8 ফিট, 8 ফিট লম্বা, একদম সামনে থেকে পেছনে টায়ার পর্যন্ত 8 ফিট লম্বা, আপনি টেপ দিয়ে বেঁধে নিতে পারেন কোনো সমস্যা। এটাই মানে সর্বপ্রথম সবথেকে লম্বা বাইক, সবথেকে লম্বা বাইক। আর প্লাস এটা হচ্ছে আপনার চপার বাইক যেটা বাংলাদেশে কিন্তু কোনো কম্পিটিশন নাই, মানে এটার কোনো আপনি সেকেন্ড পিস বাংলাদেশে খুঁজে পাবেন না,
চপার বাইক শুধু রিগাল র‍্যাপটর স্পাইডারই বাংলাদেশে আসে, অন্য কোনো ব্র্যান্ড এই বাইকগুলো নিয়ে আসে না। আর এটার ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনটা কিন্তু কমপ্লিটলি আপনার ডেটোনার মতোই সেম ইঞ্জিন ইউজ করা। তা সেটার হচ্ছে কী ডিফারেন্স আছে সেটা আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা ট্যাঙ্কের সেট আপটা দেখতে পাচ্ছেন, এটা ট্যাঙ্কের সেট আপটা কিন্তু অনেক আলাদা, অনেক ভিন্ন অন্যান্য দশটা বাইকের থেকে। সো এটার ইগনিশন সুইচটা হচ্ছে এখানে, মানে আপনি এই চাবিটা অন করে দিলে গাড়ি কিন্তু অন হয়ে যাচ্ছে। সো এটার ইগনিশন সিস্টেমটা দেখলেন, আর প্লাস এটার ফুয়েল ক্যাপটা কোথায়, ফুয়েল কীভাবে লোড করবেন, ফুয়েল লোড করার সিস্টেমটা কিন্তু ঠিক এইখানে। এটা হচ্ছে আপনার ঘুরিয়ে খুলে ফেললে আপনি এখান থেকে হচ্ছে ফুয়েল লোড করবেন। আর এই সেট আপটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ইউনিক। এই বাইকে আমি সামনের দুইটা মিটার দেখলাম, এই মিটার দুইটা কিসের? সামনের দুইটা মিটার, এই দুটা মিটার একটা হচ্ছে আপনার ফুয়েল, মানে তেল কতখানি আছে, আর একটা হচ্ছে আপনার গাড়ির টেম্পারেচার, হিট কতখানি হচ্ছে, মানে গাড়ি হিট হচ্ছে কতখানি সেটাও বোঝা যাবে, এটাও বোঝা যাবে, সব কিছু এখানে শো করবে। আর প্লাস এটাও কিন্তু ইএফআই সিস্টেম গাড়ি পাচ্ছেন। আর পিছনের টায়ার কিন্তু 160 সেকশনের টায়ার, যেটা 160 সেকশনের টায়ার, যেটা কিন্তু হিউজ। সামনের ডিস্ক ব্রেক পাচ্ছেন, পিছনে হচ্ছে আপনি 220 mm এর ডিস্ক ব্রেক পেয়ে যাবেন স্পাইডার বাইকে। আর প্লাস এটা সাইলেন্সার সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছেন ডেটোনার মতো, এটাও ডুয়েল সাইলেন্সার ইউজ করা আছে, প্লাস এখানে সেন্সর সব কিছু দেওয়া আছে। আর ইঞ্জিন এটাও কিন্তু ডাবল পিস্টনের একটা ইঞ্জিন, আর প্লাস এইটারও কিন্তু বডি কমপ্লিট মেটাল, এটাতে আপনার অন্য কোনো কিছু ইউজ করা নেই। সো এটা বাইকের বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, এটাও কিন্তু অসাধারণ বিল্ড কোয়ালিটি, প্লাস ফুট পেক, ফুট লিভার সবই কিন্তু খুবই উন্নত মানের কোয়ালিটি দিয়ে ইউজ করা। ভাই এটা একটু বসে দেখানো যাবে বাইকটাতে? হ্যাঁ অবশ্যই, আমি এটার সিটিং পজিশনটা ফাইনালি আপনাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে বাইকের সিটিং পজিশন, মানে এটা যে সময় চালাবেন রাস্তার রাজা, সোজা কথা হচ্ছে রাস্তার রাজা। বাংলাদেশে আপনি যেখানে যাবেন, অন্য যে বাইকে থাকুক না কেন, সবাই এটার দিকে তাকাতে পারবে। তো বাইকটা দেখার মতো একটি বাইক। আর প্লাস এটার যে হেডলাইট সেট আপ এবং যে সামনের যে ডিজাইনটা, সব কিছু কিন্তু খুবই ইউনিক এবং আনকমন, মানে এটা তো বাংলাদেশে প্রথম হবে এই বাইকটা, বাংলাদেশে চপার বাইকের মধ্যে এটাই ফার্স্ট, এটাই ফার্স্ট, এটাই ফার্স্ট, এছাড়া অন্য কোনো বাইক নাই। তো এটার সেটিং পজিশন দেখতে পাচ্ছেন, হাত কিন্তু একদম স্ট্রেট থাকে, মানে একদম স্টিফ স্ট্রেট থাকবে, প্লাস আপনার ব্যাকে কোনো পেইন হবে না এবং খুব স্ট্রেট থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে এই বাইকটা ওজনটা কত কেজি? এটার ওজন হচ্ছে আপনার 167 kg, মানে 167 kg। এটাতেও আপনারা 165 cc পাওয়ারফুল একটি ইঞ্জিন পেয়ে যাবেন। আর ফাইনালি বাইকের প্রাইসের আপডেটটা যদি আপনাদেরকে দেই, এটার প্রাইসও এমআরপি হচ্ছে ডেটোনার মতো 410,000 টাকা, বাট এটাতে হচ্ছে 30,000 টাকা ডিসকাউন্ট থাকতেছে, মানে হচ্ছে 3 lakh কত বলো, মানে হচ্ছে 380,000 টাকা পড়বে এটার প্রাইস, 380,000 টাকা। এটা তো 30,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, তো 30,000 টাকা ডিসকাউন্ট আছে। আর প্লাস এটা হচ্ছে স্পাইডার ভার্সন 3, 2022 একদম লেটেস্ট আসছে। ভাই তিনটা বাইক বলছেন, এখন দুইটা দেখছি, আরেকটা কোন বাইক আছে? আরেকটা হচ্ছে আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ, যেটা বাংলাদেশের দানব বাইক হিসাবে যেটা সবাই চিনে থাকে, সেটা হচ্ছে আমাদের রিগাল র‍্যাপটর ফিল্ডার। দেখতেই পাচ্ছেন এটা দানব বলার কারণ হচ্ছে পিছনের যে টায়ারটা, এটা কিন্তু 190 সেকশনের টায়ার, 190 সেকশনের, মানে বাংলাদেশের সব থেকে মোটা টায়ার বলা হয়, বাংলাদেশের সবচেয়ে মোটা টায়ার এটার। আপনার টয়োটার যে 100 বাইক গাড়ি আছে সেটার থেকেও এটার চাকা মোটা, সো বুঝতে পারছেন মানে প্রাইভেট কারের চাকার থেকে চাকা মোটা, চাকা মোটা। তো এটার ব্যালেন্স এবং ড্রাইভিং কমফোর্ট এটা কিন্তু একদম অসাধারণ। প্লাস এটা হচ্ছে আপনার, এটাও 165 cc রিগাল র‍্যাপটর দেখতে পাচ্ছেন, এখানে ব্র্যান্ডিং করা আছে। বাইকের সাথে হচ্ছে ওয়াটার কুলিং ইঞ্জিন থাকছে। আর প্লাস এটার যে সেট আপটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি বলা হয় যে স্পোর্টস ক্রুজার যেটাকে বলে। সো এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র স্পোর্টস ক্রুজার, এবং স্পোর্টস ক্রুজার বলার কারণ হচ্ছে এটার সিটিং পজিশন কিন্তু বাকি যে দুটা বাইক দেখলেন সেটার থেকে অনেকটাই ডিফারেন্ট। সেটার কারণ হচ্ছে এটার সিটটা কিন্তু অনেকখানি পিছনে, এবং যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কটা কিন্তু হিউজ একটি ট্যাঙ্ক, তারপরে হ্যান্ডেলটা হচ্ছে অনেক আগানো, যার কারণে এটা হচ্ছে স্পোর্টস ক্রুজার বলা হয়। আর এটাতে কিন্তু 3-part একটি আপনারা হ্যান্ডেল পার্ট পেয়ে যাবেন, প্লাস ডিজিটাল মিটার থাকছে বাইকের সাথে, এমার্জেন্সি অন অফ সুইচ সব কিছু পেয়ে যাবেন। সো ফাইনালি আর এটার সাইলেন্সার যেটা দেখতে পাচ্ছেন, সাইলেন্সারটা কিন্তু এটাও ডুয়াল সাইলেন্সার বাইক, বাট এটা নিচের থেকে হচ্ছে আপনার এখান থেকে আলাদা হয়ে সাইলেন্সার সেট আপটা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে এরকম মনে হয় খুবই আনকমন, এটা অ্যাকচুয়ালি বাইরের দেশের বাইকগুলোতে দেখা যায় বেশি। আপনাদের বাইকের প্রাইস কত টাকা? রিগাল র‍্যাপটর ফিল্ডার এটা হচ্ছে ভার্সন 2, এটা হচ্ছে 2022 একদম লেটেস্ট, আপনাদের এক সপ্তাহ হয়েছে মাত্র বাইকগুলো আসছে বাংলাদেশে। এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে হচ্ছে 440,000 টাকা এমআরপি, এবং সেখান থেকে আপনারা 40,000 ডিসকাউন্ট পাবেন, মানে অনলি 4 lakh টাকা পড়বে, 4 lakh টাকায় পেয়ে যাবেন এটা ভার্সন 2, ভার্সন 2। এটা বাংলাদেশে প্রথম আসছে, এটা বাংলাদেশে প্রথম আসছে। আর যে তিনটা বাইক দেখাইছেন, এই তিনটাই তো বাংলাদেশে প্রথম, আর কেউ আনে নেই? না, এটা শুধু আমরাই সোল ইম্পোর্টার বাংলাদেশে, আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন। আর এই বাইকের কিন্তু আপনার 4টা কালার অপশনে এটা অ্যাভেলেবেল আছে, এটা রেড কালার দেখতে পাচ্ছেন, এর পাশে ইয়েলো আছে, এটার পাশাপাশি ব্ল্যাক, এবং হচ্ছে আপনার হোয়াইট কালারটা অ্যাভেলেবেল থাকবে। আর এটার কি এই পোর্শনটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, এটার এই পোর্শনটা আপনি আগের ভার্সনেও চেঞ্জ করা যেত, এটাতেও করতে পারবেন। জাস্ট এখানে 4টা নাট খুলে ফেললে আপনি যে কোনো কালারের কেসিং এটা চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে কেসিংয়ের দাম কত টাকা নিচ্ছেন আপনি? সেক্ষেত্রে প্রত্যেক কেসিং আপনি 4,000 টাকা করে পড়বে, 4,000 টাকা এক্সট্রা এক্সট্রা।
সো ফাইনালি আমাদের যে ক্রুজারের কালেকশনটা আছে সেটা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। অবশ্যই জানাবেন কার কোনটা পছন্দ হয়েছে। আর বাংলাদেশের 64 জেলায় সব জেলায় কিন্তু আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি, সেটা হোক পার্সোনাল পিক আপের বা কুরিয়ারের মাধ্যমে আপনি কালেক্ট করে নিতে পারবেন। সো ফাইনালি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মগবাজার ওয়্যারলেস এবং ঠিক বিপরীতে মঞ্জুরনগরের সঙ্গে, এবং আরেকটা শোরুম হচ্ছে মগবাজার মোড়ে মসজিদের সঙ্গে রাজ্জাক প্লাজার ঠিক বিপরীতে। যে কোনো এক শোরুমে চলে আসলেই হবে। আর অবশ্যই আসার আগে স্ক্রিনে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ বাইকগুলো খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আসে আর এগুলো হচ্ছে সব সিভিও কন্ডিশনে বাংলাদেশে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।